হতে পারে ইন্দোর আমার ধানসারি বিশ্বকর্মা পুজো কমিটির পুজোতে এত সুন্দর তারা দেখছেন এখানে সাজিয়েছেন, চলুন সরাসরি তাদের যিনি সম্পাদক আছেন তার সাথে কথা বলে নিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সম্পাদক, আপনার নাম? প্রদীপ। প্রদীপ বাবু, আচ্ছা এই যে এত বড় একটা উদ্যোগ আপনারা নিয়েছেন, মানে এর পেছনে কি পরিশ্রম, কতদিনের প্রস্তুতি ছিল? প্রায় ধরুন সারা বছর থেকেই আমরা এর পেছনে পড়ে থাকি, যে জিনিসটাকে যতটা আরো সুন্দর করে আরো মানুষের সামনে আরো জিনিসটাকে প্রেজেন্ট করতে পারি আমরা, তার জন্য আমরা সারা বছর ধরে প্রস্তুতি নিতে থাকি। কিন্তু মেনলি প্রস্তুতি আমরা নিই লাস্ট 2 মাস। বেশ, আচ্ছা হলদিয়া ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ কিন্তু তারা এই পুজো দর্শন করতে আসছেন, এবং আমি এখানে যখন তাকাচ্ছিলাম দেখছি এত সুন্দরভাবে একটা ফোয়ারা এবং বিভিন্ন গাছের ওপরে আপনারা বেশ কিছু মেসেজ দিতে চেয়েছেন, তো এই ঠিক পুজোর মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন দর্শকদের মধ্যে যদি একটু বলেন? এর পুজোর মাধ্যমে দর্শকদের মধ্যে আমরা যে বার্তা দিতে চাইছি, মানুষের সমাজের মধ্যে যে বার্তাটা দিতে চাইছি সেটা হলো গিয়ে, এক প্লাস্টিক বর্জন, দ্বিতীয় বন সংরক্ষণ, তৃতীয় সেভ ড্রাইভ সেভ লাইফ, সেভ ওয়াটার সেভ লাইফ। আপনি দেখতেই পাবেন একদম প্রথমেই ঢুকে যে স্ট্যাচুটা বানানো আছে সেটা টোটালি ওয়ার্ল্ডকে মানুষের যাতে জল সংরক্ষণ করে, জলকে যাতে বাঁচায় তার জন্য একটা কিন্তু আমাদের অলরেডি প্রথমেই দেওয়া আছে। এরপরে যেটা দেওয়া আছে সেটা হলো বন্যপ্রাণী সংরক্ষণ। দেখবেন একটা আদিম যুগের মানুষকে পিঠমোড়া করে বাঁধা আছে, যে যাতে সে এই আমাদের যে এইসব মানে লুপ্তপ্রায় যেসব প্রাণী হয়ে এসছে আজকে তারা যাতে বেঁচে থাকতে পারে এই সমাজের বুকে, তার জন্যই দেখুন আমরা পশু শিকার বন্ধ করার একটা এ নিয়ে থিম নিয়েছি। এবং দ্বিতীয়ত গাছ কাটার ফলে মানুষের আজকে যে পরিমাণে অক্সিজেন শর্টেজ হচ্ছে, মানুষ যেভাবে দিনকে দিন অসুস্থ হয়ে পড়ছে, তার জন্য আমরা এই বার্তাটা দিতে চাইছি যে আমরা হাত কেটে ফেলে দিতে পারি কিন্তু একটা গাছ কাটতে দেবো না। এরপরের থেকে যেটা দেওয়া আছে এইভাবেই আমরা মানুষের কাছে বার্তাটা তুলে ধরতে চাইছি। হলদিয়া এমনিতেই কিন্তু অনেক বেশি পলিউটেড, মানে আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি যেহেতু এখানে শিল্প আছে তাই পলিউশন অবশ্যই থাকবে, এবং সামগ্রিক জায়গা থেকে এনাদের এই যে পুজোর যে থিম এনারা বা যে বার্তা দিতে চাইছেন আর কি সেগুলো কিন্তু একেবারে বাস্তবিক, তাই এই পুজো মিস একেবারেই করবে না। এবং আমি আমার ক্যামেরা পার্সন দেবাশিষকে বলবো একটু এদিকে যদি দেখানো যায়, প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে আসছেন এবং তারা এই পুজো তারা লক্ষ্য করছেন, তারা পুজো উপভোগ করছেন। আচ্ছা আমার সামনেই একজন আছে, কি নাম তোমার? সায়ন বাড়ি। সায়ন, সায়ন তুমি এই পুজো এর আগে কত বছর দেখেছো? অনেক বছর দেখেছো। তো এবছরের পুজোতে এই যে এত সব থিম, হ্যাঁ গাছ লাগানোর উপর, জল বাঁচানোর উপর, তোমার কি বক্তব্য? ভালো। ভালো, আচ্ছা মানে তোমার বক্তব্য হচ্ছে যে এই যে থিম যেগুলো নেওয়া হয়েছে বা যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে মানুষকে সচেতন করার জন্য সেগুলো একটা ভালো দিক আছে। বেশ, তুমি কোন ক্লাসে পড়ো? 5। হ্যাঁ ক্লাস 5। ক্লাস 5, থ্যাংক ইউ সো মাচ কথা বলার জন্য। তো এই যে পুজো, এই পুজো কমিটি তারা এত ভালো একটা উদ্যোগ নিয়েছে, আশা করব যারা এই মুহূর্তে পর্দার ওপারে দেখছিলেন অন্তত একবার আসুন, আপনারা এই পুজো উপভোগ করতে পারবেন একেবারে সামনাসামনি। দেখতে থাকুন রেডিও রিভ, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন আগামী পুজো পরিক্রমা আপনাদের সামনে সরাসরি একেবারে হাতে গরম আপনাদের সামনে তুলে দেব। থ্যাংক ইউ সো মাচ, ক্যামেরায় দেবশিষের সঙ্গে আমি প্রদীপ, থ্যাংক ইউ সো মাচ।